আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন তিনটি বিষয় কোন তিনটি বিষয় এই চমৎকার বিষয়টি নিয়ে আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি সাজিয়েছি এক আমরা প্রথমে যেটি খেয়াল রাখবো সেটি হল স্মার্টফোনের ফোনের জন্য সবসময় ভালো কোম্পানির চার্জার কিনুন সস্তা এবং অচেনা কোম্পানির চার্জারগুলিতে চার্জ যেমন ধীরে হয় ঠিক তেমনি অতিরিক্ত গরমও হয়ে যায় তাই যে ফোনে ব্যবহার করেন চেষ্টা করুন তার নিজস্ব চার্জার ব্যবহার করতে এতে ফোনে কোনো খারাপ প্রভাব পড়বে না দুই চার্জারে যদি কোনো রকম সমস্যা দেখা দেয় যেমন ফ্লাগে ফাটল বা আলগা কানেকশন তারে কোনো রকম চির ধরে যাওয়া তাহলে প্রথমে তা ঠিক করে তার পরে ব্যবহার করুন এতে চার্জার গরম হয়ে গিয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তিন নম্বর যেটি আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হলো ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জার থেকে ফোনটিকে আলাদা করে নিন অনেক সময় ফোন চার্জ হওয়ার পরেও অনেকে চার্জারটি ফ্লাগ ইন করে রেখে দেয় একশো শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরেই আনফ্লক করে দিন যদি এসব টিফটি ম্যানেজ ফোন চার্জ দেন তাহলে ফোন আর চার্জার দুটি বহুদিন পর্যন্ত ভালো থাকবে এই ছিল আজকের শিক্ষামূলক টিউটোরিয়ালটি টুয়েলভটি আল্লাহ হাফেজ